সারা মহল্লা বাসী সকল যারা আছেন কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার কাছে সহমতে ওনারা মাস্তানে আরো আজিব প্রত্যেকটা মানুষ ক্যাম্পত আয়নর ভিতরে এক এক কান মকসদ আছে এক এক এনজিও এক এক কান মকসদ লই আইয়ে কিয়া শুধু রোহিঙ্গার সহযোগিতা করিবেন লাইয়ে কিয়া রোহিঙ্গার গত গড়র ভিতরের বাইরের জিনিস জানিবেন লাই আর কিয়াই তার হাজত ফুরা করিবেন লাই বিভিন্ন মকসাদে মানুষ আইয়ে কিন্তু এক মকসাদে নয় তখন ওরা এই মসজিদবাসী যেদুন আসছেন যেদুন নামাজি অক্তর আসছেন ব্যাগুন কিন্তু আর কান্ড মুসলমান ওনার নিজস্ব মার বাসা জিবা ওনারা হইতে লাগবে নিবে রোহিঙ্গা ভাষায় রোহিঙ্গা জবান রোহিঙ্গা ভাষা এই মার ভাষার মাঝে ওনারা কথাবার্তা হইতে লাগবে নিজের মার ভাষা যদি নিজেরা হতা হইবেন দিয়ে তোমার আনন্দ আর কিছু হইতে পারে একটা ইংলিশ ম্যান আপনার লাগিয়ে অনেকে ইংলিশ নবুঝে আরবি নবুঝে ফার্সি নবুঝে মুষ্টি মেয়ে 500 জন বুঝে দেয় আজারত কিন্তু মার ভাষার একজন বুঝে তো না মার ভাষার যেন করি মনের কথা বুঝাই পারিবে অন্য কি আর কথা ভাষা বুঝাই না পারিবে তাহলে রোহিঙ্গা কলর নিজের মাতৃভাষা মার ভাষা তোমার মাঝখানে আছে আর জাতি তোমার আর এই জাতি বা রোহিঙ্গা জাতি তোমার বর্মান্ন বা তোমার বর্মান্ন তোমার হইলে আরাকানি মুসলমান আরাকানের জবিনিয়ান 500 বছরের অধিক সময় মুসলমানের শাসন হয়েছে ইতিহাস লেখা কোন পর্যায়ক্রমে কোন হারণে তোমার আর মুসলমানে ক্ষমতা হারাইছিল এই ইহুদি খ্রিস্টানরা তোমাদের ক্ষমতা গিয়ে তোমার নির্যাতন করা শুরু করছে দিন দিন তোমার নির্যাতন করে আর নির্যাতন করে যা সহ ঘরার মতো নয় তুষো তো ইন্দারা দিয়ে ফান তুষো তো ইন্দারা দিয়ে ফান ইতার ভগ্য বেশি বারিক মিকে দেখি তেল ধরি লই গিয়ে বাংলা সেম গলা দিয়ে তার কষ্ট দিয়ে আরা ফোন দিতে আর সাংবাদিক কদরে ইল্লা কইয়ে ফোন নি খান হাইন দিয়ে ভর্তি তবে তিলে তিলে বাজ্যে দে ইতার দেখো তো গই তার মানে দেশান বাংলা থাকিম বেশ দু আরে একমাত্র মুসলমান তাই তাই নেব ইল্লা হইরে তুই তারা তোরার মার ভাষা এই লোয়া ফেলাই বললা বলি তোরারে তোরারে বর্মিস ভাষা আর একখান ভাষা গলা দিব তোরা বর্মিস শিখিবা যেহেতু এটা সব সলাফরা করা ওরে বর্মিস শিখিবা তবে তোরার মার ভাষা কিন্তু বই আকারে লেখা ওই গিয়ে আর রেজিস্টার দেখি এ বই আকারে ফাতরে তাতরে লেখি অনরার লেখাই ইনরা আবার অনরার গো ডর আলেম মরনা হানিফ সাহর মতো গো আলেমে আবার সুন্দরাই লিখি হনিবা লিখি কেন ইবা ফাতরত ফাইয়ারা আবার সাজাই দিয়ে বই মাঝে আর দেখি বই উনরে বিভিন্ন মিটে হানিফ স্ক্রিপ্ট কই পড়ে হানিফ স্ক্রিপ্ট রোহিঙ্গা জবানে কই পড়ে কিন্তু হানিফে বানাই দেন হইতে ইবা ফাতরত ফাইয়া হানিফ সাহর লিখি দেরি ইবা যখন মন তো দিবেন নামই দেরি কিন্তু ইবা তোমার মার ভাষা এই তোমার মাতৃভাষা মার ভাষা ইবা যাতে তোমার মাঝখানে থাকে তোমার তো দরিতে আবরিব প্রতিটি মহল্লা মহল্লা আর যেদিন মসজিদ মাদ্রাসা দিই ব্যাগুনের হইতে তোরা মার ভাষা তোরা বন্না করো এ ভাষা তোরা হাদিস পড়ো কোরআন পড়ো নিজের মনের ভাব প্রকাশ করো তারপরে আদার ভাষা শিখো বর্মিস শিখো ইংলিশ শিখো যেহেতু লাইবার বাংলাদেশি তোরা দেশ নয় যেহেতু তোরা অফেন এটা বাংলা শিখি না পারিবা বাংলা শিখো তোরার উপর কি নাই এক্তিয়ার নাই এবং নিষেধ আছে তোরা বাংলা শিখি না পারিবা তোরা দেশের ভাষা তোরা শিখো কে তোরা তো দিনের দিন নিজের দেশের জাগে উড়িব তোরার ভাষা তোরা শিখো তোরার হইন্দর তোরার ভাষার মাঝে শিক্ষা দিবার ওখান নিজের দেশের মধ্যে আজি আনো খালি আনো কে দিনের দিন তোরা দেশে ফিরি পাইবে সারা জীবন ইল্লা জুলুমন মাঝে আইনে ফার খোদা অজ্ঞ আছে দিবে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান ও জমিন মানে জমিনেরও মালিক আল্লাহরও মালিক এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন আসমান বানানে ওয়ালা আল্লাহই সমস্ত কিছুর মালিক তাহলে জমিনে হইতারো আসমানও হইতারো আল্লাহ তাআলা আসমান ও তু বৃষ্টি দি জমিনেরও বিজাই দি এড ফল পুরট দি আয়ন রাখিবার ব্যবস্থা করে দি ইবা আল্লাহ আল্লাহ তাআলা দিয়ে তোমার ডর পড়েছে আর অন্য পারে জিবে জবিনের ফানি দিয়ে আসমানের তো ফানি জবিনের দিয়ে ভিজাই দিই ফল ফুরটার ব্যবস্থা করে দিই অঙ্গরা পাহাড় তাই কোন দিন ভুলে হতো নয় হইতে আর এড়ে ভুলে নয় পারি না আল্লাহ তাআলা এড়ে দামি দামি গাড়ি দিয়ে রিজি কমরারে ফসাই দিয়ে তা আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় আখ্যান করে দিত বন্দা যে পাহাড় তাকে দে যেটা ফানির ব্যবস্থা নাই যেটা মানুষ না থাকি তো বাকবার লোক থাকি তো ইন্দা জায়গা তোরা থাকো দেড় হো আল্লাহ খানা ফসাই দিয়ে তা আল্লাহ তাআলা কেঙ্গুরি আর আল্লাহর পরিচয় দিত আল্লাহ তাআলা হয়তো তো তুই আর নসিনস না আর কেঙ্গুরি তুই হারছিস আমি তোর ঝেড়ে দেখতে চাই তোর রিজিক ফসাই দিই এনে ব্যাগগুলো তুই উজাল লইলে অবা তুই কিছু পাইও না যদি মনে করলো তো উজাল হতে না হুজুর কিছু না ভাই কিছু না ভাই হদ দিবার বড় তো ওইসা নাই চাই কি আর তুলি হসে একক তো বাংলাদেশে চলে দিই ওইসা দেখ আল্লাহ তাআলা তোর রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেন দন দৌলত সহ সম্পত্তি ব্যাগিন ফেলা এসো তারপরে আল্লাহ তাআলা তোর রাখাবা এতে লই তোরা তোরার মার ভাষা প্রতিষ্ঠা করে নিজের দেশের যাইবার আগে মহল্লা মহল্লা তোরা মাঝি অকল যারা আছি তারা লই ওরে সিআইসি রে তোরা আবেদন করো আই তোমার ফোন আছি আই তোরার ট্রিপল আর সি আবুল কালাম আজাত ওপেন হয়ে গেছে সমস্ত সিআইসি এর বাপ জিবে আছে ব্যাগগুনর ওরে জিবে তো 60 টাকা পর আবুল কালাম আজাত জিবে দি পার্টিশন কর্মকর্তা যারা তো তোরা ফেরত দিব ওই ব্যক্তি লই তোরার ভাষা সম্পর্কে বসছিলাম আমি গত মাসের মধ্যে হয়তো ওপেনই তোরার ভাষায় তারা শিখি পারিব ফোনও বাধা নেই
এবং তোমার এটা আবেদন করিবা যে যেদিন এনজিও কলে বেড়াক তো মুখত সম্মুখত স্কুল তোরা বাজার ঋণ তোরা ফেরত দে আর শান্তি পে কিন্তু বেশি শান্তি পেয়ে কিন্তু আর মারবা সাথে আর ভন্না করা লিখে আর যেহেতু জাতি দ্বন্দ্ব হয়ে গিয়ে গই আর আর যেহেতু আর আর সম্পদ লোক লাগে দ্বন্দ্ব দৌলত লোক লাগে নিজের মারবা কাছে দিবে তো আর তারি নেওয়া যাবে তো আছে আর আর ফোন চেঞ্জ করে শিক্ষা এবার তো আর নিজের দেশে যাই জাতি বেশি গীত পারি আর আর দেশ সামনে আর যাইও রে এবার সাথে কথা কইতে দি ইয়া লড়লাই আর ভন্না করো কোরআন শিক্ষা দো হাদিস শিক্ষা দো এদিকে আর কোরআন শিক্ষা হাদিস শিক্ষা দো আর মাঝে এতে লাই তোমারা ইতারা জিন শিকারি ইনো শিখিবা পাশাপাশি ওটা দেখি আর আর মার ভাষা কোমার আর শিখো হাজগুড়ি হাই অনারি জ্ঞানী জানে দিদি।